ಭಾಗವತ ভাগবত শব্দের অর্থ কি? সুদেব গোস্বামী বললেন, রাজন পরীক্ষিত, আমি যে কথা তোমাকে শ্রবণ করাচ্ছি, ইদম ভাগবতম নাম পুরাণম ব্রহ্ম সম্বিত, একে ভাগবত পুরাণ বলা হয়। ভাগবত ভগবতা প্রোক্তম ইতি ভাগবতম, ভগবানের যে মুখের বাণী, মুখনিসৃত বাণীকে ভাগবত বলা হয়, অথবা ভগবত ইদম ইতি ভাগবতম, এই সাক্ষাৎ ভগবত স্বরূপ, সাক্ষাৎ ভাগবত রূপে শ্রীকৃষ্ণই বিরাজমান। বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, এই সেখানে মহাপ্রভু বলেছেন দেবানন্দ পণ্ডিতকে কি, মুই মোর দাস আর গ্রন্থ ভাগবতে যার ভেদ আছে তার নাশ ভালো মতে। মুই মহাপ্রভু বলছেন আমি আমার দাস আর ভাগবত, মানে গ্রন্থ ভাগবত, ভক্ত ভাগবত আর স্বয়ং ভগবান, কোনো ভেদ নাই। মুই মোর দাস আর গ্রন্থ ভাগবত, গ্রন্থ ভাগবতে যার ভেদ আছে, কোন প্রকার ভিন্ন দৃষ্টি আছে তার নাশ ভালো, ভালো মতে মানে তার নাশ হবে। এই সমস্ত বেদ পুরাণ ইতিহাস সবার সার হল শ্রীমৎ ভাগবত। চারি বেদ দধি নবনীত, দধি যখন মন্থন করা যায় নবনীত বেদ হয় না, তো চারি বেদ হল দধি, তার সারাংশ নবনীত হল ভাগবত। মথিরের সুখে সুখদেব সে চার বেদকে মন্থন করলে আর মন্থন করে নবনীতকে তিনি প্রকাশ করলেন, উৎপন্ন করলেন, আর সেই নবনীতির আস্বাদনকে করলেন, খাইলেন পরীক্ষিত, পরীক্ষিত মহারাজ তার আস্বাদন করলেন। নিত্য পূজে নিত্য পড়ে শুনে চাহে ভাগবত, সত্য সত্য হইবে ক সে হো সেই মত। যারা নিত্য পঠন করে, নিত্য পূজন করে, প্রণাম করে, সেও ভাগবত সদৃশ, মানে সাক্ষাৎ ভগবানের প্রিয় ভক্ত হয়ে যায়। শ্রীমদ ভাগবত অথবা ভাগবতানাম ভক্তানাম চরিত্র যত্র গিয়তি স ভাগবত, যেখানে ভাগবত মানে ভক্তগণের চরিত্র কীর্তন করা হয়েছে, বলা হয়েছে, তাকেই ভাগবত। যদি ভাগবত প্রথম স্কন্ধ থেকে দ্বাদশ স্কন্ধ পর্যন্ত বিচার করা হয় ভক্তদের ই চরিত্র, প্রথম স্কন্ধে শ্রী সুখদেবের চরিত্র ভক্ত, বেদাভ্যাস চরিত্র নারদ কথা, শ্রী কুন্তী চরিত্র, শ্রী ভীষ্ম চরিত্র, সুখদেব পরীক্ষিতের ধর্ম কথা, সব ভক্তদের চরিত্র, দেবভূতি সম্বাদ, কবি ভগবানের চরিত্র তৃতীয় স্কন্ধে, বিদুর মৈত্র সম্বাদ চতুর্থ স্কন্ধে, সেখান্ত ভক্তদের ঋজু চরিত্র ধ্রুব চরিত্র, কেবল ভক্তদের চরিত্র ছাড়া এই ভাগবতে আর কিছুই নেই। ভক্তানাম ভাগবতানাম চরিত্র যত্র দিয়েতে স ভাগবত, ভক্তগণ চরিত্র যেখানে বর্ণন করা হয়েছে তাকেও ভাগবত বলে। ব্রহ্ম সংহিতম, এই পরম ব্রহ্ম তুল্য সাক্ষাৎ ভগবত স্বরূপ, মেনিরে ভগবত রূপম, সাক্ষাৎ ভগবত স্বরূপ এ গ্রন্থ ভাগবত। এই যে ভাগবত শ্রবণ,
ভাগবত শ্রবণ প্রথম কথা তো সামান্য ভাগ্যে হয় না। ये जन्मांतरे भवेत पुण्य तदा भागवतम भवे। जन्म जन्मांतरे जखन पुण्य उदय हय तखन ही भागवती प्राप्ति हय। अनेक भक्त आछे যাদের শ্রবণের আগ্রহ আছে কিন্তু সৌভাগ্য প্রাপ্তি হয়। ভাগবতীর প্রাপ্তি সামান্য ভাগ্য হয়। ধন্য হে যে এ ক্ষেত্র এই প্রত্যেক বর্ষ প্রায় করে এখানে কিছু না কিছু অনুষ্ঠান, কিছু না কিছু উৎসব মহোৎসব, ভাগবত পাঠ, নাম যজ্ঞ, চৌষট্টি মন্ত্র ভোগ, সাধু সেবা, কিছু না কিছু এখানে তারা দর্শন লাভ করে। এমন আছে যেখানে এসব সৌভাগ্য শুনেনি না, শোনারও সৌভাগ্য প্রাপ্তি দেখার কথা শুনে তা এমন অভাগ আছেন জানেন না। ধর্ম কি, পাপ কি, পুণ্য কি, ভগবান কি, ইউ জানে এমন অন্ধকার অন্ধকার আচ্ছন্ন। পাপ কি পুণ্য কি তারা জানে না। যে মনুষ্য আকার মনুষ্যের মতো, পশুর আচরণ আর সে মনুষ্যের আচরণে কোনো ভেদ নাই। যেমন পশুর মধ্যে কোনো বোধ নাই, তাদের মধ্যেও কোন ভাগবত শ্রবণ পরম সৌভাগ্য প্রাপ্তি হয়। আর যে শ্রবণ ভক্তি, এই শ্রবণ ভক্তি বহু মহিমা। শ্রী জীবগোস্বামী পা এই শ্রবণ ভক্তির বহু মহিমা গান করলেন। তিনি বললেন, কথা রুচে সর্বত্রৈব যার জীবনে পরিবর্তন এসেছে এই শ্রবণের দ্বারাই পরিবর্তন এসেছে। শ্রবণের দ্বারাই যখন সাধু মুখে ইয়ে হরি কথা শ্রবণ করে, এ হরি চরিত্রের এমন মহিমা তার জীবনে পরিবর্তন আনবে কি। যার জীবনে পরিবর্তন হয়েছে এই শ্রবণ ভক্তির দ্বারাই হয়েছে। এই জন্য প্রহ্লাদ মহাশয় নবল ভক্তি যখন বর্ণন করলেন, শ্রবণম কীর্তনম, সর্বপ্রথম শ্রবণ ভক্তির নাম দিল। যার জীবনে, যার আহারে, যার বিহারে, যার আচরণে পরিবর্তন এসেছে এই কথা শ্রবণের দ্বারাই এসেছে। যখন সাধু মুখে আপনি নাম মহিমা শ্রবণ করিবেন, ধাম মহিমা শ্রবণ করিবেন, বৃন্দাবন ধামের এমন মহিমা, আজ বৃন্দাবনের মহিমা হয়তো শ্রবণ করতে পারি। যখন সেই ধামের মহিমা শ্রবণ করবে তখনই সেই ধাম দর্শনের ইচ্ছা জাগিবে, তখনই সেই ধাম যেতে ইচ্ছা জাগিবে। যখন ধাম মহিমা শ্রবণ করিবেন তখন কি শ্রবণের ইচ্ছা উৎপন্ন হবে মনে। তুলসী মহিমা শ্রবণ করিবেন তখনই তুলসী ধারণ করতে ইচ্ছা
উৎপন্ন হবে। নাম মহিমা শ্রবণ করিবেন, তখন নামে শ্রদ্ধা জাগবে, নামের প্রতি বিশ্বাস জাগবে। এই জন্য জীব গোস্বামী পাদ বললেন, এই শ্রবণ ভক্তিটি আদি ভক্তি আর এইটি শ্রেষ্ঠ ভক্তি। শ্রবণ করিব কি শ্রবণ করিব? তস্মাদ ভাগবত শ্রবণম তো পরম শ্রেষ্ঠম, সেই শ্রবণের মধ্যে ভাগবত শ্রবণকে পরম শ্রেষ্ঠ বলিব। কারণ বেদব্যাস মহারাজ বললেন কি, ঈশ্বর বিধি অবরুদ্ধ জগত্র পৃথিবী শুশ্রূষুভি তত গণাত্। এই ভাগবত শ্রবণের এমন মহিমা, শুশ্রূষুভি শ্রবণ ইচ্ছুভি, এই ভাগবত শ্রবণের কেবল ইচ্ছা জাগিলে, মনে ইচ্ছা হলে ঈশ্বর হৃদি অবরুদ্ধ, ইচ্ছা পরামাত্রহি সে চিত্ত বিত পবিত্র হয়, ভগবান সেই পবিত্র চিত্তে বিরাজমান হয়, সেই চিত্তকে ছেড়ে তিনি যেতে পারেন না অন্যত্র। এই জন্য ভাগবত শ্রবণকে পরমশ্রেষ্ঠ বললেন। আর ভাগবত শ্রবণটা করব কোথায়? তত্রাপি সভাসন মহানুমুখাত। জীব গোস্বামী পাদ বললেন, সেই ভাগবত শ্রবণটি যদি মহতদের মুখে প্রাপ্তি হয়, সাধুদের মুখে প্রাপ্তি হয়, বলি পরম সৌভাগ্যের বিষয় হবে, পরম সৌভাগ্যে। দেবর্ষি নারদ বলেছে রাজা প্রাচীন বলিকে, হে রাজন তুমি সেই সৎসঙ্গে যাবে কোথায়? যত্র ভাগবত রাজন সাধব বিশদাশয়া, শ্রী ভাগবত পীয়ূষ পানয় রসলম্পটা। তুমি সেই সৎসঙ্গে যেখানে যাবে, যত্র ভাগবত সাধব বিশদাশয়া, বিশুদ্ধ চিত্ত সম্পন্ন সাধুগণ ভক্তগণ ভগবত গুণানুকথন শ্রবণ ব্যক্ত চেতস, ভগবানের গুণ কীর্তনে শ্রবণে ব্যক্ত থাকেন, তুমি সেই সৎসঙ্গে যাবে। তসমিন মহল মুখরিতা মধুবে সরিত্র, তসমিন মহল মুখরিতা মধুবে সরিত্র, পীয়ূষ শেষ সরিত পরিত স্রবন্তি তাং যে পিবন্ত পবিত্রীশ নৃপগাঢ় কন্যে তান স্পৃশন্তি অসনত্রীর ভয় শোক মোহ। তসমিন হে রাজন সেই সৎসঙ্গে কি জানে, তসমিন মহান মুখরিতা সেই মহৎ বলি সাধু মানে মুখ নিঃসৃত হরি কথা অমৃত বলে কথা নয়, হরিকথা আসলে কথা জানে, হরিকথা হলো অমৃত। তিন ঘন্টা কথা শ্রবণ করিবে, এক সময়ের আভাস হয় না কোথা থেকে তিন ঘন্টা বেরিয়ে, আর প্রায় দু ঘন্টা হইতে চলল সময়ের অনুভূতি হয়েছে। আর হরিকথা শ্রবণ করিবেন, চিত্তটা একটি প্রসন্নতা লাভ করে, একটা পরম শান্তিকে। আর এতক্ষণ আপনি সংসারের কথা শুনুন, সংসারের বিষয়ে কথা শ্রবণ করুন, ইয়ে হয়েছে অমুক হয়েছে, মানে চিত্তটা মানে বিষণ্ন হয়ে যাবে, কলুষিত হয়ে যাবে, সংসারের কথা নয় প্লেগ বেথা, সংসারের কথা হলো বেথা, যে কথা শ্রবণ করলে এ হলো ও হলো হম দেখছে, মানে চিত্তটা কলুষিত হয়ে যাবে, মলিন হয়ে যাবে। আর ভগবানের কথা চিত্তটা প্রসন্ন হয়ে যাবে, এই কথা নয়
দেবর্ষি নারদ বলছেন পিউষ শেষ বললেন শ্রী রাজন সেই যে ভাগবত গণের ভক্তগণের মুখনিষ্ঠ যে হরি কথা সে পিউষ শেষ অমৃতির সার পরিত শ্রবন্তি সার দিকে প্রবাহিত হইতে থাকে এই যে সৎসঙ্গ এই যে ভূমি এ হরি কথা অমৃত অমৃতের ধারা চার দিকে এখানে যদি কোন নাস্তিকও আসে না এ যে পাষণ্ডও আসে না তার মনেও রেখাপাত হবে হবে কি হবে না অবশ্য অবশ্য হবে নিয়ম সেবা মাসে এখান তো এখান থেকে তো অনেক ভক্ত যারা রাধাকুণ্ডে নিয়ম সেবা উদযাপন করার সৌভাগ্য প্রাপ্তি করেছে অনেক ভক্ত জানেন সেই রাধাকুণ্ডে এমন ভক্তি বন্যা সেই নিয়ম সেবা মাসে এমন ভজনীর বন্যা সেখানে যারা দুর্জন না ছাদে তারাও সেই বন্যায় ভেসে যায় যারা কোনদিন মানে রাধা কুণ্ডকে প্রণাম করে না শিব রাধা কুণ্ড পরিক্রমা করছে মানে সে ভক্তির এমন বন্যা তার মহিমাই এমন দেবশ্রী নারদ বলছেন অমৃতের ধারা চার দিকে প্রবাহিত হইতে থাকে তান যে পবিত্র পিবন্তি অবিত্রেশ নির্পগার তান্নেই সেই অমৃতের ধারা রূপী যে কথামৃত অবিত্রেশ অলম্ভাব শূন্য হয় অত্যন্ত সাবধান চিত্তে যারা শ্রবণ করে এই সংসারের যত ক্লেশ যত তাপ তাকে তাপিত করতে পারে আমাদের বৃন্দাবনে উত্তর প্রদেশে মহিষী হয় না মহিষী যে দুধ দেয় মহিষী ওদিকে বেশি পালন করে কারণ মহিষী বেশি দুধ দেয় একটা একটা মহিষী দিনে 50 লিটার 60 লিটার এই প্রকার দুধ দেয় সেই জন্য মহিষী বেশি পালন করে আর মহিষী গুলোকে গরম বেশি লাগে খুব গরম লাগে আর খুব মাছি কামড়ায় তাদেরকে মাছি খুব কামড়ায় তো মাছি যখন চারদিকে কামড়ায় না সে মানে কত লান হিলাবে এদিকে হিলাবে ওদিকে কাটে ওদিকে হিলাবে ওদিকে কাটে কত চামর ঘুলাবে হ্যাঁ সারাদিন চামর ব্যথা হয়ে যাবে আর মহিষের পুছ বেশি বড় তো না গরুর তো বড় আছে মহিষের তো ছোট ওই খালি করতে যায় আর বাকি আছে তাকে পেট কামড়ে কামড়ে মানে পরিশ্রম করে যদ্যপি তাদের চামড়া মোটা কিন্তু তথাপি খুব পরিশ্রম করে কি করে সে আর কোন রাস্তা না পেয়ে সেখান যে সেই যে পুকুর গুলো ছোট ছোট পুকুর আছে না সে গন্ধার জল তার মধ্যে ঢুকে যায় কোনো প্রকার মানুষদের হলে সে পেটটা যখন ডুবে যায় তো মাছি গুলো কিন্তু পিঠির উপরে বসে যায় কি করে সে মহিষি সে পিঠটা যখন ডুবে যায় পিঠির যে কোন ডুবে যায় তখন মাছি গুলো কি করে সে সিংহের উপর বসে যায় মাথার উপর বসে যায় পরেশান হয়ে মাথাটাকেও ডুবে যায় তখন মাছিগুলো কি করে জানে উপরে ভন ভন করতে থাকে আরে উঠবি তো এইখানে যখন বেরিয়ে তখন তো এই যতক্ষণ এই সৎসঙ্গ রূপী অমৃত ধারায় আমরা বসে থাকি না এই সংসারে ক্লেশ গুলো ভুলি কিছু মনে থাকে না আর যেই এখান থেকে বেরিয়ে সব মাছি উপরে বসে পড়ে তাহা ই হলো না ও ভালো না ইয়ে সব সত্য প্রকার তাপ ক্রোধ রোগ সব আবিষ্ট হইল এ হচ্ছে পাতার মণি এ কথা না এ হলো অমৃতের ধারা স্বয়ং রাধারানী বলছে ভ্রমর গীতে এই যে কৃষ্ণ কথা হ্যাঁ এ কথা না জদনু চরিত লীলা
कर्ण पीयूष विप्रो शक्ति गगन विभूत द्वंद धर्म जगनुचरित लीला कर्ण पीयूष विप्रो शक्ति गगन विभूत द्वंद धर्म विनष्ट सपति गृह कुटुंबम दीन मुश्रीजीना भ्रमर के लक्ष्य करे राधारानी कृष्ण नामे अनेक किछु बोलछेन से लंपट यमन से शॉर्ट यमन कृष्ण कथा बोली जाछेन जेनो से भ्रमर की चरण निकटे गुनगुन करछे जेनो राधारानी मने करछे ए भ्रमर की किछु बोलछे फिर की बोलछे जेना भ्रमरटी बोलछे हे ईश्वरी हे राधे जखन आमार सखा कृष्ण ये तो ही खराब भालो नय ये तो ही मंद से सट हय लंपट हय दुष्ट हय तो आमी जतक्षण एसेछि तुमि तारी कथा बोली जाच्छो भूलि जाओ ना केनो से कृष्णेर कथा बोलछो कृष्ण के छाड़ा जाए किंतु कृष्ण कथा के छाड़ा जाए दुष्टि जानी तार कथा के मन जगनुचरित लीला जब श्री कृष्णस्य अनुचरित लीला से श्री कृष्ण जे प्रतीक्षण जे लीला कथा बोले से कथा ना बोले कर्ण पीयूष कि कानेर जन्न अमृतेर समान कृष्ण कथा अमृतेर समान राधारण बोल एक कथान यमन महिमा एक घड़ी आधी घड़ी आधी में पुनियाद तुलसी संगति साधु की अरे कोटि अपराध ये कथार यमर महिमा एकटी बाणियो एकटी शब्द जीवन के परिवर्तन करके समाप्त करते रघुनाथ दास सप्तग्रामीण जमीदार हिरण्य गोवर्धन दुई भाई 500 वर्ष पूर्वे जादे सारा पान हाँ 12 लक्ष स्वर्ण मोहर आज ये तो बड़ा धनी भरेर बालक छिलेन रघुनाथ दास जे ना हईते दंडचारी तोला जले स्नान करी सरर से परित भोजन प्रातकाल हते ना हते ही जिनी सुशीतल जले स्नान करे दास दासीगण सेवाय निरुक्त आर स्नान करे सनरस नाना प्रकार व्यंजन दे बालक भोजन करत सही रघुनाथ जखन ठाकुर हरिदास संग लाभ कर ले सही हाँ बलराम आचार्य बाटिकाय जखन ठाकुर हरिदास आसलें तो सेखाने जखन रघुनाथ दास अपना दर्शन पेले हरिदास ठाकुर जखन
से गौर कथा गौर लीलार महिमा श्रवण करावे, कृष्ण कथा श्रवण करावे। रघुनाथ अर्ण पीयूष विप्रो सक्री ददन जे एक बार श्रवण करे नारायण बोलचे द्वंद धर्मा विनष्टा से कथा यमन महिमा जे श्रवण करिवे तार द्वंद धर्म माने संसार धर्म ए संसार प्रति जे आसक्ति संसार प्रति जे मोह ये नष्ट होवे होवे तार संसार वासना जावे ही जावे। रघुनाथ दास इत धनी भरे बालक से कृष्ण कथा श्रवण करे आर बार बार तीन जगन बृहत त्याग करे पूरी धामे गले इत बड़ा धनी भरे बालक से जे महाप्रसाद गुलो बिक्री होई जाना ताके पसारी बनबो जखन विकार प्राप्त होई तो पसारी बन बाहिरे भेले आस्ते से महाप्रसाद के लिए तार मध्य ताने जे सप्त अंश ताके सेवन करे रघुनाथ दास कृष्ण भजन करे द्वंद धर्मा विनष्टा कि कृष्ण कथा सूत महाशय हृदय ग्रंथि छिद्यन्ते सर्व संशया कर्माणि कृष्ण एवात्मनिश्चये हृदय जत अविद्या ग्रंथि के छिन्न करे भेदन करे कथा समस्त संशय के छिन्न करे कथा कियन्ते चास्य कर्माणि तार समस्त कर्म फल के नाश करेगे कृष्ण कथा। ये कृष्ण कथा श्रवणी एवं महिमा ए जन आचार्य पादव समस्त भक्ति आचार्य केवल गौड़ीय संप्रदाय समस्त संप्रदाय आचार्य पादगण यही श्रवण भक्ति महिमा तारा गान करे छे कारण जार जीवनी परिवर्तन आसे यही श्रवण भक्ति द्वारा ही परिवर्तन आसे तो हमारे परम सौभाग्य भागवत श्रवणे हमारे ये सौभाग्य सात दिन धरे प्राप्ति होवे आज के लिए आठ दिन आसुन एक तो महात्मा कथा श्रवण करबो आ কাল থেকে ভাগবত কথার যে সময় পাঁচটা থেকে সাড়ে আটটা পর্যন্ত থাকবে আপনারা ঠিক সময় এসে যাবেন সাড়ে চারটা থেকে আমাদের পূজা আরম্ভ হবে আপনারা ঠিক পাঁচটার সময় এসে যাবেন আজকে আর কিছুক্ষণ কথা হবে কিন্তু তার পূর্বে একটু ভগবান নাম সংকীর্তন তৎপর আর কিছু কথা শ্রবণ করে আমরা কথা বিশ্রাম দেব। ब्रज में रहेंगे राधे राधे कहेंगे हम तो ब्रज में रहेंगे राधे राधे
ভাগবতীর প্রারম্ভে মঙ্গলাচরণ স্বরূপ ভগবানের চরণে প্রণাম জানিয়েছে। সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় ভয়ং নমো। শ্রী সচ্চিদানন্দ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম করছি। কেবল প্রণাম করলে, যে প্রণাম করে তার পিতাকে তিনি হরণ করে প্রণত। প্রণত মাত্রে, প্রণাম করা মাত্রে হি যিনি তাপত্রয় বিনাশায় যিনি ত্রিতাপকে হরণ করে। সুচি মহারাজ বলছেন, হে ঋষিগণ,
ভাগবত হল সেই মৃত্যুর ভয়কেও দূর করে
চাইবে যে এমন তদহন্তে বিধাস্যামি সাবধান তয়াস্মি হে ঋষিগণ শ্রী ভাগবত আমি তোমাদের শ্রবণ করলাম সাবধান হয়েছে যেন এই ভাগবত বতালে তো দুর্লভ সুখদেবের নিকটে সাক্ষাৎ দেবতাগণ স্বর্গে থেকে নেমে এসেছিলেন তাতে অমৃতের কলস নিয়ে এই মহারাজ এই কথা অমৃত আমাদেরকে দিন আর স্বর্গের অমৃত আপনি নিন কিন্তু তাদেরকে অভক্ত দেবেন না ভালো দেবতাগণ ও এ কথা শ্রবণ করতে পারেন ফিরিয়ে দিলেন ये देव दुर्लभ कथा हे ऋषिगण राजा परीक्षित सुखदेव शिव के कथा श्रवण करे जहां उन्हें भगवत धामे गेले ब्रह्मा के बड़ा आश्चर्य हो विधाता ब्रह्मा दिखले हे भगवान ये मोक्ष प्राप्ति जन्म जन्म जन्मांतर धरे ऋषिगण मुनिगण नाक दाबिए चोख दाबिए श्वास बाहु के रोध करे तारा ध्यान करते तपस्या करते मोक्ष प्राप्ति होते ना ये राजा परीक्षित केवल सात दिन और जाके ब्रह्मा साहब ले गए थे ब्रह्मा साहब निष्फल है ना ब्रह्मा साहब जुक्त राजा परीक्षित केवल सातटा दिने ভাগবত শ্রবণ করে ভগবত ধামে চলে গেল ভাগবতে কি এমন মহিমা বিধাতা ব্রহ্মা একটি তরাজু নিলেন এইদিকে ভাগবতকে রাখলেন অন্যদিকে যত সাধন তাকে রাখলেন লঘুন্যান্যানি জাতানি গৌরবে ভাগবতী সম্মুখে যত সাধন ছিলেন লঘু হালকা হয়ে গেলেন আর ভাগবতের পলড়া ভারী তখন সত্য লোকবাসী ঋষিগণ তারা মেনে নিলেন ঘোষণা করলেন মেনে নিলে ভাগবত রূপম শাস্ত্রম ভাগবতম করো মেনে রে ভাগবত রূপম ই সাক্ষাৎ ভগবান ই ভাগবত রূপে বিরাজমান ভাগবত রূপে সাক্ষাৎ কৃষ্ণ অবতার এই ভাগবত রূপে সাক্ষাৎ ভগবান বিরাজমান সূর্যি মহারাজ বলছেন ঋষিগণ সপ্তাহ বিধিতে যারা এই কথাকে শ্রবণ করে ভাগবত ভগবান তাদেরকে অবশ্যই মোক্ষ প্রদান করেন এবার এবার দেবশ্রী নারদ সনকাদি ব্রহ্মার মানস পুত্র তাদের মুখে এই কথাকে সপ্তাহ বিধিতে শ্রবণ করেছিলেন আর মহারাজ নারদ তো সর্বদা বিচরণশীল মহাত্মা তিনি আবার এক জায়গায় সাত দিন কি করে স্থির থাকলেন আর উনার মনে এই সপ্তাহ বিধিতে কথা শ্রবণ করে ইচ্ছা কেন হল একথা আমাদেরকে বলল সূর্যি বললেন একবার দেবশ্রী নারদের ভেট হল সনকাদির সঙ্গে কোথায় বদরিকাশ্রম বদ্রী নারায়ণে সেই নরনারায়ণ যেখানে তপস্যা করছেন গন্ধমার্দন পর্বত নারদজি অত্যন্ত দুঃখী মনে চিন্তিত মনে চঞ্চল মনে চলে যাচ্ছে সনকাদিগণ প্রশ্ন করলেন কথম ব্রহ্মণ দীন মুখ কুতশ্চিন্তা তুরো ভবান তোরিতম গম্যতে পুত্র কুতস্তাগমনং তব হে ব্রহ্মণ হে দেবর্ষি কথম দীন মুখ আপনার মুখ উদাস কেন আপনি এত চিন্তিত কেন দুঃখী কেন আর এত চঞ্চল এত বিদ্রোহী কি কোথায় যাচ্ছে কোথা দিলে আপনার আগমন দেবর্ষি নারদ বললেন হে সনকাদিগণ
আমি যে পৃথিবীর যে সর্বোত্তম লোকদেরকে ভ্রমণ করতে গেলাম, সমস্ত তীর্থে গেলাম, কিন্তু সর্বত্র কলির তাণ্ডব দেখলাম, অন্তত আমি বৃন্দাবনে পৌঁছালাম, বৃন্দাবনে আরো আশ্চর্য দেখলাম। যমুনার কুলে বৃক্ষের ছায় এক তরুণী বসে আছে, তার পাশে দুটো বৃদ্ধ পুরুষ মূর্ছাবস্থায় পড়ে আছে, আর তরুণীটি আমাকে দেখে বলল, ভোগ সাগর মচ্চিন্তা অবিনাশয় সাগর, যে সাধনা করে তিনি হি সাগর। হে দেবর্ষি, আপনি একটি ক্ষণ দাঁড়িয়ে, কারণ সাধুগণে একটি ক্ষণেই যে সংকট নাশক, আপনি আমার সংকট বিপত্তিকে দূর করুন। আর দেবর্ষি নারদ বললেন, হে দেবী, আপনি কে? কাশিত্তম ও ইমং, এই দুটো বৃদ্ধ তারা তা ইমা, এই সমস্ত দেবীমান আপনার সেবা করছেন, এরা কে? সে দেবী বলল, অহম ভক্তি, আমি সাক্ষাৎ ভক্তি দেবী, এই যে দুটো বৃদ্ধ আমারই পুত্র জ্ঞান বৈরাগ্য, আর এই যে দেবীগণ আমার সেবা করছে, এই গঙ্গার সমস্ত পবিত্র নদী, এই দেবশ্রী দক্ষিণ দেশে আমার জন্ম হল, কর্ণাটকে আমি বৃদ্ধিপ্রাপ্ত হলাম, মহারাষ্ট্রে আমি সম্মানিত হলাম, কিন্তু গুজরাটে যখন পৌঁছলাম আমি আমার পুত্রগণকে বৃদ্ধাবস্থা আক্রমণ করল, কিন্তু যখন বৃন্দাবনে এসেছি বৃন্দাবনের সংস্পর্শে আমি তো আমার করুণাবস্থাকে ফিরে পেলাম, কিন্তু আমার পুত্র জ্ঞান এবং বৈরাগ্য এদের মূর্ছা যাচ্ছে না, আপনি এদের কষ্টকে দূর করুন। দেবর্ষি নারদ বললেন, এই কলিযুগের জীব বিষয়ে মদান্ধ হয়, আপনি আপনার পুত্রের প্রতি কার দৃষ্টিপাত নাই, তাদের দ্বারা উপেক্ষিত হয়, আপনারা এই বৃদ্ধাবস্থাকে জরাবস্থাকে প্রাপ্ত করেছেন, কিন্তু ধন্য যে বৃন্দাব, যেখানে ভক্তি সর্বদা তরুণাবস্থায় ব্যক্ত হচ্ছে, যার নাম শুনিলে জুড়ায় জীবন, যা এ ভাই বসবর বসবর বসে, বাবাজি মহারাজ বলছেন বৃন্দাবন এই নামটাই যেন একটা মধুর, ফলে নাম শুনলেই জীবনটা জুড়িয়ে যায় বৃন্দাবন। বৃন্দাবন মহিমা অমৃতে বলছে না, নারদ পুরাণে দেবর্ষি নারদ বলেছে, কি যারা কেবল বৃন্দাবন 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 নহস্য দুর্লভম কিঞ্চিৎ কিঞ্চিৎ ত্রিশু ভামিনী বৃন্দাবনেতি নামপি য সমুচ্চরতি প্রিয়ে, হে প্রিয়ে, যে কেবল বৃন্দাবন বৃন্দাবন বলতে থাকে বলে তার ব্যক্তিরকে কিছুই অভাব হয় না, কিছুই দুর্লভ হয় না তার জন্য। বৃন্দাবন এমন ভূমি যেখানে ভগবানের সখা যে উদ্ধবকে ভগবান বলছেন, হে উদ্ধব তুমি যতটা আমার প্রিয়, এই সংকর্ষণ আমার ভাই ততটা প্রিয় না, আমার বক্ষ বিলাসিনী লক্ষ্মী এতটা প্রিয় না, এ ব্রহ্মা আমার নভিক মন্দিরে উৎপন্ন আত্মজনী ব্রহ্মাও আমার প্রিয় না, শঙ্কর শঙ্করও আমার প্রিয় না, যতটা তুমি আমার প্রিয়।
সেই উদ্ধব ভগবানের কত প্রিয়, যে উদ্ধবকে ভগবান বলছেন তুমি আমার থেকে অনুমাত্র নূর নও, তুমি আমারই তুল্য, আমারই সমান। সেই উদ্ধব যখন বৃন্দাবনে এসেছে প্রার্থনা করছে, হে প্রভু আসা মহম চরণেণু জুষা মহম শ্যাম বৃন্দাবনে কিমপি গুল্মলতো সবিনয়ম, বৃন্দাবনে কিমপি কি আমার হবে সে সৌভাগ্য হবে, বৃন্দাবনে কোন গোপ হয়ে জন্ম নিবার কামনা করছেন না, কোন গোপী হয়ে জন্ম নিবে কামনা করছেন না, কোন গরু হয়ে জন্ম নিবে তা বলছেন না, কোন বাছুর হয়ে জন্ম নিবে, কোন ব্রজবাসী হয়ে জন্ম নিবে, আরে সে সৌভাগ্য আমার কোথায়? আমি ব্রজবাসী হব সে সৌভাগ্য আমার কোথায়? কিমপি গুল্ম মানে দ্বৈত কাকে বলা, যেখানে মনের সমস্ত গুপ্ত কথা বলা তাকে দ্বৈত বলা। সেই উদ্ধব বলছে হে প্রভু আমার কি হবে ভাগ্যে বৃন্দাবনে কিমপি গুল্ম লতোস বিনা, এ বৃন্দাবনে কোন গুল্ম হয়, কোন ঘাস হয়, কোন লতা হয় জন্ম নেবা আমার কি সৌভাগ্য হবে এ বৃন্দাবনে? যেখানে গোস্বামী সুরদাস বলছে যেখানে সুরদাস গোস্বামী বলছে এই বৃন্দাবনের যে ব্রজধামের যে রেণু, সে রেণু হয় আমি কিনা জন্ম নিলাম না, চরণ
গোস্বামী বলছেন এই বৃন্দাবনে একটি রেণু হয়, এই রজ হয়, কেন আমি জন্ম নিলাম না? যে রজের উপরে, যে রেণুর উপরে সেই নন্দনন্দন শ্রীকৃষ্ণ অনাদি রাধি গোবিন্দ সর্বকারণ কারণম, যিনি যে ব্রজের উপরে তিনি নিত্য বিচরণ করেন, সেই ব্রজের রেণু হয় আমি কেন জন্ম নিলাম? আমার থেকে এই বৃন্দাবনের যে তরুলতা ধন্য লীলা, যেখানে নিত্য গোচারণ লীলা করছে ভগবান শ্রীকৃষ্ণ, তাৎপর্য এই ব্রজভূমির এমন মহিমা, যেখানে সুরদাস গোস্বামী এই ব্রজের এক রেণু হয়ে জন্ম নেওয়ার জন্য তিনি আকাঙ্ক্ষা করছেন। রে মন বৃন্দা বিপিনী নিহার, বৃন্দা বিপিনী সীমা কে বাহর, হরি হোক না সম্প্রদায়। শ্রী ভট্টজি মহারাজ বলছেন বৃন্দাবন, এই বৃন্দাবন কে নিহার, বৃন্দাবনের বাহিরে যদি সাক্ষাৎ হরি দর্শন মিলে তথাপি না নিহার, তথাপি সেদিকে দেখবি না। বিপিনী রাজ সীমা কে বাহর, হরি রূপ না নিহার, যদি বৃন্দাবন বাহিরে গেলে সাক্ষাৎ ভগবত দর্শন প্রাপ্তি হয়, তথাপি বৃন্দাবন বাহিরে যাবি না। যদ্যপি মিলে কোটি চিন্তামণি, যদি কোটি কোটি চিন্তামণি মিলে বৃন্দাবন বাহিরে গেলে তদপি না মাত্র প্রসাদ, বৃন্দাবন মহিমামৃতে প্রবদানন্দ সরস্বতী পাল বলছে যদি আমাকে এই বৃন্দাবনে চণ্ডালের বমন করা বন্যকে থাকতে হয়, যদি আমাকে যেতে পাওয়া যায় না, যদি মাধুকরী নামের চণ্ডালের বমন করা মানে কত ঘৃণিত বস্তু তিনি বলছে, যে বমন করে না সেই নিজেই দেখতে পারে বমন, এত মানে খারাপ বস্তু, যে নিজে বমন করে তাকেও ঘৃণা লাগে। কিন্তু প্রবোধানন্দ বলছে চণ্ডালের বমন করা অন্য, যদি কে আমাকে বৃন্দাবনে থাকতে হয় বৃন্দাবনে থাকব, বৃন্দাবন ছেড়ে কোনদিন বাহির যাব। প্রবোধানন্দ সরস্বতী পাদে যে মহিমামৃত, আর যা বৃন্দাবনে মহিমা তিনি বলছেন তাকে বলবেন কে শুনবে? ভাই বলে সম্বোধন করছে, ভ্রাত তিষ্ঠ তলে তলে বিতপি না, ভ্রাত আরে ভাই, তাকে বলছে নিজের মন কি বলছে, আরে ভাই আরে আমার মন, তলে 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 বিটপি না, বৃন্দাবনে যত বিটপ মানে বৃত্ত আছে তাদের তলে তলে নিবাস কর, আর গ্রামীণ ভিক্ষা মঠ এই বৃন্দাবনের যত ব্রজবাসী গ্রাম সেখানে ভিক্ষা গ্রহণ কর, ভিক্ষান্ন স্বীকার কর, স্বচ্ছন্দ মিব আর যমুনম জলম অলম, এই যমুনার যে অলম জল মানে অত্যন্ত নির্মল যে জল স্বচ্ছন্দে, সেই যমুনা যদি মানুষের নামালে তো যমুনার জল পান করে না কি আছে, আর চিরে সুগন্ধম করো আরে বস্ত্র নাই তো কি আছে, ছেঁড়া ফাটা বস্ত্র পড়ে আছে, এদের ঝুড়ি সিলাই করে মাথা বানিয়ে নাও, আরে মন সম্মানম কলয়তি ঘোর নরনম, বাইরে গেলে খুব সম্মান মিলবে, মান মিলবে, প্রাপ্তি হবে বলে সম্মানকে বিশেষ
सन्मानम खलयति घोरगलम नीचा अपमानम सुधा अपमान के अमृत समान जानिबे राधा मुरली धरो भज रसा वृंदावन मातिग श्री राधा मुरली धर माने श्री कृष्ण भजन कर आर ये रसमय वृंदावन ए कपन लो त्याग करियो नाम मार वृंदावन की वृक्ष तो मरमला जाने को डाल डाल वर पात पात श्री राधे राधे বিঠলনাথ গোস্বামীর মুখে বৃন্দাবনের মহিমা বৃন্দাবনের কল্প বৃক্ষের মহিমা শ্রবণ করে সেই সময় তার ব্রজের অধিকারী এক পঠান ছিল অলি পঠান ঘোষণা করল ব্রজমন্ডলে যে দান্তন করার জন্য এই বৃন্দাবনের বৃক্ষের ডাল যে ভাঙবে তাকে প্রাণ দণ্ড দিয়া একটা বৃক্ষের ডাল কেউ ভাঙতে পারবে কিছু ব্যাপারী তেল নিয়ে যাচ্ছে তেলের যে ডিমার ঢাকন একটু ঢিলা ছিল তেল পড়ছিল গাছের পাতা চিড়িয়ে দাবি দিল যখন শুনেছে ডাল তো ভাঙেনি পাতা চিড়িয়েছে প্রাণদণ্ড তো দিল হাতে এমন নিষ্ঠা বৃন্দাবনের প্রতি শ্রী মহিমামৃতে শ্রী প্রবদানন্দ সরস্বতী পাল বলেছেন কি এই বৃন্দাবনের একটি তৃণের প্রতি একটি ঘাস একটি তৃণের প্রতি যে দ্রোহ আচরণ করে তাকে নরক থেকে কেহই বাঁচাতে পারে কিন্তু প্রবদানন্দ বলেছেন যে বৃন্দাবনের একটি তৃণের প্রতি দ্রোহ করে তাকে নরক থেকে কেহই উদ্ধার করতে পারে বৃন্দাবন বাসিনী স্থিরচরে দোষান মম শ্রাবয়েজ্য যোসৌ কিং সততা ছিন্নতি নহি মাং শস্ত্রে চার যে এই বৃন্দাবন বাসী যারা এখানে বাস করেন কি মনুষ্য কি পশু তাদের নিন্দা আমাকে যে শ্রবণ করা সে যেন একটি শস্ত্রের দ্বারা আমাকে শত শত ছিন্ন করে কেটে দিল সর্বাদি সিতু রেব জীবন বনে দেশম চ মাত্রম চরে একস্য অপি তৃণস্য ঘোর নরকাৎ তঙ্কং উদ্ধরে এই সর্বেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে অত্যন্ত প্রিয় বৃন্দাবনের একটি তৃণের প্রতি যে দ্রোহ করে ঘোর নরকাৎ এই ঘোর নরক থেকে কে তা রক্ষা করে এই বৃন্দাবনের বৃক্ষ না এ সব কল্প বৃক্ষ এখনো বিরাজমান আছে এই যে আমাদের জেঠা গুরু শ্রী গৌরাঙ্গ দাস বাবা মহারাজ প্রাতঃস্মরণীয় পরম পূজ্য ওনার যে ভজন স্থলী রাধারমণ নিবাস সে ভজন স্থলী সে সে নিম বৃক্ষ আজকে ও বদ্যাপি ও বিদ্যমান আজকে সে বৃক্ষ দাঁড়িয়ে আছে গৌরাঙ্গ দাস নিত্য ভাগবত পাঠ করতে একদিন সায়ংকাল পাঠ করছেন
বৃক্ষের থেকে আওয়াজ আসছে, গোরাং দাস আজকে পাঠ শোনাবে না। বৃক্ষের থেকে আওয়াজ আসছে, গোরাং দাস আজকে পাঠ শোনাবে না। বাবা বলছে আজকে কোনো লাইটের ব্যবস্থা নেই, কুটিরে দেখো পণ্ডিত বাবা নিকট একটি গুফায় ভোজন করতেন, সেখানে গিয়েছে সেই সংশয়টাকে সমাধান করার জন্য। ভাবলেন গুফার ভিতরে কেন যাব, বাহিরে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, বাবা কি প্রশ্ন, এই জায়গাটা আমি বুঝতে পারছি না। ভিতর থেকে উত্তর আসিল, যখন উত্তর শ্রবণ করে বাবা গোরাং দাস ফিরে আসছেন, তখন দেখছেন পণ্ডিত বাবা শৌচ করে ফিরছেন। ওরা আশ্চর্য হল, বাবা আমি তো গুফার দরজায় গিয়ে আপনাকে প্রশ্ন করলাম, আপনি উত্তর দিলেন, কিন্তু আপনি তো এখানে। পণ্ডিত বাবা বললেন, গোরাং দাস এ হচ্ছে চিন্ময় বৃন্দাবন, এ চিন্তাময় ভূমি, কল্প বৃক্ষময় প্রবেশ করে সমস্ত প্রাণী সচ্চিদানন্দ স্বরূপকে প্রাপ্ত হন। এই বৃন্দাবনের কেমন মহিমা, এই মহিমা বলছেন যে বহু ভাগ্যের পরে বৃন্দাবনের দর্শন লাভ হয়। কতজনের সৌভাগ্য হয় না, সবার সৌভাগ্য, অনেক লোকের ইচ্ছাও থাকে আর অর্থও থাকে, যাওয়ার জন্য অর্থের প্রয়োজন আছে, ইচ্ছাও আছে যেতে পারছে, কারণ এখানকার যেসব নানা প্রকার জাল বিছিয়ে রেখে জাল দিয়ে বেরিয়ে গেলে তো বেরিয়ে যাবে, সেই যেমন গুটি পাকা জাল বানায়, হ্যাঁ সেই গুটি পাকা গুটি বানায় না, আর গুটি বানিয়ে তার মধ্যে ফেঁসে যায়। তদ্রূপ এই প্রাণীও এখানে নিজে জাল বিছিয়ে আর নিজেই তার মধ্যে মোহ পাশে বন্ধনকে প্রাপ্ত করে ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে পারে না। বৃন্দা তবে বহু ভবি সুপুণ্য পুঞ্জা নেত্রাতিথি ভবতি যস্য মহামহিমনা, যে মহামহিমনা মানে শ্রী প্রধান বলছেন যে মহামহিমা সম্পন্ন যে ব্যক্তির বহু ভাগ্যের পরে এই বৃন্দাবন তার নেত্রে গোচর হয়, নেত্রের দ্বারা দর্শন করে অনেক পুণ্যের ফলে তস্য ঈশ্বর সকল মানে ঈশ্বর মানে ভগবান শ্রীকৃষ্ণ তার সমস্ত কর্মফলকে নাশ করে, ব্রহ্মাদি দেবতাগণ তার স্তুতি করে এবং এ বৃন্দাবনের মহিমা যে ধামে যেখানে এ রজগুণের প্রবেশ নাই, যেখানে তমগুণের প্রবেশ নাই, রজতম মিশ্রিত যে সত্যগুণ তার যেখানে প্রবেশ নাই, যেখানে মায়া কাল কান্তনাদি বিপুলের স্থান নাই, যে বৃন্দাবনে ভগবানের পার্শ্বদগণ দেবতাগণের দ্বারা অর্চিত হয়ে বিরাজমান করছে এমন যে বৃন্দাবন শ্রী এখানে প্রবধানন্দ বলছে কি দেখো, এই শ্লোকটা পাঠ করি আমরা এই কথাকে বিশ্রাম দেব। যদি দেহের দ্বারা বৃন্দাবন বাস না হয় আর যদি সামর্থ্য থাকে বলে একটা কাজ করি বলে কি করবো বলুন, হ্যাঁ যাতে আমাদের বৃন্দাবন বাসের ফল মিলে বলে আছে একটা উপায় বলে কি করবে জানো, নিষ্কিঞ্চনা নিষ্কিঞ্চনা কৃষ্ণ রসে নিমগ্রাম মহান নিরীহান জনসঙ্গ ভীতান বৃন্দাবন স্থান বাসনাসনাদি যা সেবতে অসো,
भागवती से बसा कथा श्रवण करा कथार प्रति श्रद्धा लगा
ती सामान्य वाक्यहरू होइन। तो कम से कम मुख्य तो जी भगवान दिए কোনদিন এই জীব আর বলার সামর্থ্য রাখবে না, সে কোনো গ্যারেন্টি না। এই কোন সামর্থ্য আছে, অবসর আছে, বলে নি আর বলতে পারবো না। ও মনে চলে রে বৃন্দাবনে ভালো হয়ে যাবে।
Thank you.